মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র শিক্ষা পর্ষদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করলো জেলার বিশেষ মনিটরিং সেল। জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র শিক্ষা পর্ষদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হলো আজ মঙ্গলবার। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন থেকে সদ্য সমাপ্ত মাধ্যমিক 2022-এর বিভিন্ন বিষয়ের উত্তরপত্র সংগ্রহ করে মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করলো জেলার বিশেষ মনিটরিং সেল। এদিন দুটি বিষয়ের উত্তরপত্র পাঠানোর মধ্য দিয়ে এই কাজের সূচনা করা হলো বলে জানান জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষা নিয়ে গঠিত বিশেষ মনিটরিং সেলের অন্যতম সদস্য সুকুমার শীল। সুকুমারবাবু জানান, অন্যান্য বারের মতোই রাজ্য মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী এক জেলার উত্তরপত্র অন্য একটি জেলায় যাবে, তারই প্রক্রিয়া শুরু হলো। আগামী 25 তারিখ পর্যন্ত এই উত্তরপত্র বণ্টনের কাজ চলবে। অপরদিকে ইংরেজি বিষয়ের হেড এক্সামিনার অপরেশ সাহা জানান, এইভাবেই মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের উত্তরপত্র সংগ্রহ করে আমরা সেগুলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দেব। দীর্ঘ কোভিড ইয়ের পর যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেটা আমাদের পর্ষদ সভাপতি বলেছেন 90 দিনের মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। তো আজকে আমাদের এখানে বাংলা এবং ইংলিশের প্যাকেজ বিতরণ হচ্ছে, অর্থাৎ যে আনসার স্ক্রিপ্টসের যে প্যাকেজ আছে সেসব ডিস্ট্রিবিউট করা হচ্ছে বিভিন্ন এক্সামিনারদের, এবং সারা জেলা জুড়ে এই এক্সামিনাররা আছেন, তারা এসছেন এখানে, এখানে এসে খাতা নিয়ে যাবেন এবং শিডিউল পিরিয়ডের মধ্যে খাতা জমা দেবেন, এবং আমরা যারা হেড এক্সামিনার আছি তারা এটাকে গিয়ে বোর্ডে সাবমিট করব। আজকে ইংলিশ এবং বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এফডিএ স্কুলে মাধ্যমিক পরীক্ষা 2022-এর যে সমস্ত খাতাগুলো সেগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, শুধু আজকে নয়, এই 22 থেকে 25 তারিখ পর্যন্ত মাধ্যমিকের সকল বিষয়ের খাতাগুলো ডিস্ট্রিবিউট হবে। তার মধ্যে আজকে বাংলা এবং ইংলিশের খাতাগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। বাংলায় আজকে 7 জন হেড এক্সামিনার রয়েছেন, 6 জন ইংলিশের হেড এক্সামিনার রয়েছেন, আর তাদের আন্ডারে বেশিরভাগ ক্ষেত্রেই 30 থেকে 40 জন করে এক্সামিনার রয়েছেন প্রত্যেক হেড এক্সামিনারের সঙ্গে। তো তারা এই খাতাগুলো দেখে খাতার নাম্বারগুলো পর্যায়ক্রমে হেড এক্সামিনার এবং বোর্ডে পৌঁছে যাবে আর কি। আপনার নাম আর পরিচয়টা? আমি সুকুমার শীল, আমি ডিস্ট্রিক্ট কনভেনার, মাধ্যমিকের ডিস্ট্রিক্ট কনভেনার মাননীয় সুব্রত রায়ের পক্ষ থেকে বলছি। এই মুহূর্তে উনি এখানে উপস্থিত নেই, সেই জন্য ওনার হয়ে আমি কথাগুলো বলছি। তো উনি এর মধ্যেই আমাদের কাছে পৌঁছে যাবেন এই আর কি। হ্যাঁ।